আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে রান্না করব কোরবানির গরুর মাংস। কিভাবে খুব সহজেই এই সুস্বাদু গরুর মাংসটা রান্না করা যায় তা আজকে আপনাদের সাথে। এ পর্যায়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার একটু চেক করে নিচ্ছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হলো কি না। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল অনেক কম সময়ে এবং চটজলদি গরুর মাংস। এই ঈদে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।